হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ লার্নিং থ্রু এরর্স। একটা ইংরেজি বাক্য থাকবে বা কোথাও ভুল লুকিয়ে থাকবে, তোমাকে খুঁজে বের করতে হবে ভুলটি কোথায় আছে এবং সঠিক উত্তর কি হবে। আজকের যে ভুল উত্তরটি আছে, অর্থাৎ যে ভুল বাক্যটি আছে, সেই ভুল বাক্যটা অনেকটা এরকম। আফটার শি হ্যাড বট হিমসেলফ আ নিউ অটোমোবাইল, শি সোল্ড হার বাইসাইকেল। আফটার শি হ্যাড বট হিমসেলফ আ নিউ অটোমোবাইল, শি সোল্ড হার বাইসাইকেল। তোমাকে বলতে হবে এখানে কি হ্যাড বট এর মধ্যে ভুল আছে, হিমসেলফ এর মধ্যে ভুল আছে, শি সোল্ড এর মধ্যে ভুল আছে, না হারের মধ্যে ভুল আছে। আমি তোমাদেরকে একটুখানি সময় দিচ্ছি, তোমরা চিন্তা করো যে আসলে সঠিক উত্তর কোনটি হবে এবং তারপর আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিব। আর যদি তোমার উত্তর বের করতে সময় লাগে পজ করতে পারো, আমি এক্ষুনি তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি। এখানটাতে আমাদের যে বাক্যটি সঠিক হতে পারত সেই সঠিক বাক্যটি ভুল হয়ে গিয়েছে একটি মাত্র শব্দের কারণে, সেটি হচ্ছে হিমসেলফ। আফটার শি হ্যাড বট হিমসেলফ, লক্ষ্য করবে এখানে ছোট্ট একটা খুবই সিলি একটা মিস্টেক হয়ে গেছে, কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এ ধরনের সিলি মিস্টেক গুলি বেশি হয়। আফটার শি কিন্তু একটা ফিমেল প্রোনাউন, এই শি এর সঙ্গে আমি যদি আরেকটা প্রোনাউন পরে ব্যবহার করতে চাই সেটাও কিন্তু ফিমেল ব্যবহার করতে হবে। এখন শি বট হিমসেলফ তো হওয়া সম্ভব না, হিমসেলফ মানে সে নিজেকে কিনে দিয়েছে। শি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হতো হারসেলফ, কারণ হিমসেলফ বলতে যদি আমরা একজন পুরুষ ব্যক্তিকে বোঝাতাম সেক্ষেত্রে আমরা হিমসেলফ ব্যবহার করতে পারতাম। অর্থাৎ শি হ্যাড বট হারসেলফ ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ আমরা একই ব্যক্তির জন্য যদি আমরা শি ব্যবহার করি অবশ্যই আমাদেরকে হারসেলফ ব্যবহার করতে হবে। এইভাবে জেন্ডার ওয়াইজ প্রোনাউনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা এই বাক্যটা শেখার মাধ্যমে কিভাবে করে জেন্ডার প্রোনাউন ব্যবহার করতে হয় সেটা একটুখানি বুঝতে পারলাম, এবং বাক্যে খুব সাবধানে যে প্রোনাউনের জেন্ডারটা মেনটেন করতে হবে এই ব্যাপারটাও বুঝতে পারলাম।